Yeah. আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজই আমাদের জর্জিয়াতে শেষ দিন, বিকেলের ফ্লাইটে আমরা ফিরে যাচ্ছি আবার কাতারে। আজ আর কোনো ট্যুর কোম্পানি বুক করিনি, আজ ভাবছি দুপুরের দিকটা একটু দুজনে মিলে তিবিলিসি শহরটাই ঘুরে দেখব পায়ে হেঁটে। ঘড়িতে বাজে তখন সকাল 11টা, ভাবলাম হোটেলটা একদম চেক আউট করেই বেরিয়ে পড়ি, লাগেজগুলো ক্লোকরুমে রেখে ঘুরে আসব। তাই শেষবারের মতো চেক আউট করার আগে তোমাদের ভাবলাম একটু রুমটা ঘুরিয়ে দেখি। জানো তো, এই রুমটা কিন্তু আমরা অনলাইনে বুকিং করে আসিনি, আসলে আমরা অ্যাগোডার মারফত বুক করেছিলাম এই হোটেলটা। কিন্তু যখন এসে আমরা আমাদের বুকিং দেখাই, ওনারা বলেন আমাদের নামের এগেনস্টে নাকি ওই রুমটা বুকই নেই। আসলে আমরা বুক করে এসেছিলাম ডাবল আর টুইন রুম উইথ টেরেস, কিন্তু এখানে এসে শুনছি আমাদের নামের এগেনস্টে নাকি বুকিং দেখাচ্ছে ডাবল রুম উইথ ব্যালকনি। এই নিয়ে বলতে পারো অনেক ভোগান্তি হয়েছে আমাদের এই হোটেলে, কিন্তু সেটা আর ব্লগে তুলে ধরিনি। অ্যাগোডার কাস্টমার কেয়ারের সাথে অনেক কথা বলার পর সুজয়ন কিছু টাকা রিফান্ড পায়, আর আমাদের বাধ্য হয়ে এই ব্যালকনি রুমটাতেই থাকতে হয়। রাস্তার ঢালু দেখে বুঝতেই পারছো এই শহরে কিন্তু অনেক আপহিল ডাউনহিল রাস্তা রয়েছে। আমাদের হোটেল থেকে বেরিয়ে আপহিল উঠতে হতো মেন রাস্তায় যাওয়ার জন্য। রাস্তায় হাঁটতে হাঁটতে ম্যাক্সিমাম জায়গায় দেখলাম এরকম দেওয়ালে গ্রাফিটি করা রয়েছে। প্রথম যে আকর্ষণীয় জায়গাটিতে আমরা এসেছি তার নাম হলো ব্রিজ অফ পিস। এটি তিবিলিসি শহরে কুরা নদীর ওপরে অবস্থিত। এই ব্রিজটি একটি মডার্ন গ্লাস ও স্টিলের স্ট্রাকচার, যা ডিজাইন করেছিল ইটালিয়ান আর্কিটেক্ট মিশেল দি লুচি, আর লাইটিং ডিজাইনার ছিল ফিলিপ মার্টিনড। এটি 2010 সালে উদ্বোধন করা হয়। এই ব্রিজটি জর্জিয়ার এক কঠিন অতীত থেকে শান্তি এবং সমৃদ্ধির পথযাত্রার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এটি তিবিলিসির পুরনো অংশকে নতুন অংশের সাথে সংযুক্ত করে, যা শহরের ইতিহাস এবং ভবিষ্যতের মধ্যে একটি প্রতীকী সংযোগ তৈরি করে। এখানে দাঁড়িয়ে ঠিক ওই দূরে দেখো, দেখতে পাচ্ছি আমরা মাদার অফ জর্জিয়াকে, সেখানেও যাব একটু পরে। ব্রিজটা পুরোটা হাঁটার পর এখন এসেছি আমরা এই কেবিল কার রোপওয়ে করে যাব মাদার অফ জর্জিয়ার কাছে। রোপওয়েতে চাপার জন্য আমাদের এই কারটি নিতে হয়েছে। একজনের এক পিঠের জার্নির খরচ পড়ে 2.5 জর্জিয়ান লারি। ওপর থেকে
থেকে তিবিলিসি শহরটা দেখতে কি অপূর্ব লাগছে। এই মাদার অফ জর্জিয়া স্ট্যাচুটি 1958 সালে নির্মিত হয়েছিল তিবিলিসি শহরের 1500তম বার্ষিকী উদযাপনের জন্য। 20 মিটার উঁচু এই স্ট্যাচুটি জর্জিয়ান জনগণের আত্মার প্রতীক হিসেবে বিবেচিত। জর্জিয়ান স্কাল্পচার এলগুজা আমাসুকেলি এই স্ট্রাকচারটি ডিজাইন করেছিলেন, আর স্ট্যাচুটা কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ওপর থেকে পুরনো জর্জিয়া আর নতুন জর্জিয়াকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। পাশেই ছিল নারিকালা ফোর্ট্রেস, কিন্তু সেটা বিশেষ কিছু কারণের জন্য বন্ধ রয়েছে, তাই আমরা আবার রোপওয়ে করে নিচে নেমে এলাম। জায়গাটার নাম হলো মেদান স্কোয়ার। ঘড়িতে বাজে তখন প্রায় দুপুর 1টা, ভাবলাম লাঞ্চটা এখানেই কোথাও একটা করে নিই। এখানে অনেক রকমের ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো আমরা ঢুকলাম এই মহারাজা রেস্টুরেন্টে। লাঞ্চের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর এগ ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া সেরে আবার চলে গেছিলাম হোটেলে, সেখান থেকে লাগেজগুলো নিয়ে এখন রওনা দিয়েছি এয়ারপোর্টের পথে। আমাদের ফ্লাইট ছিল বিকেল 5টা 20 নাগাদ। এয়ারপোর্ট পৌঁছে গেছি, তখন হবে দুপুর 3টে। জর্জিয়া থেকে প্রথম যাব আমরা বাহরিন, বাহরিন থেকে তার পরের ফ্লাইট আছে কাতারের জন্য। লাগে চেকিং করে ইমিগ্রেশন করে এখন বসে রয়েছি এয়ারপোর্টে। ওই দেখো, ট্রলি করে আগে আমাদের লাগেজগুলো বোর্ড করছে ফ্লাইটে, এরপর আমাদের বোর্ডিংও শুরু হবে।
ফ্লাইট আমাদের টেক অফ করে নিয়েছে বাহারিনের উদ্দেশ্যে। আর বাইরের আকাশে তুলোর মতো মেঘগুলো কি অপূর্ব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস দিয়ে গেল আমাদের মিল। খাবার খেতে খেতে সামনে স্ক্রিনে চালিয়েছিলাম একটা হিন্দি মুভি, তু ঝুটি মে মক্কর। প্রায় 3 ঘন্টা জার্নি অতিক্রম করে চলে এলাম আমরা বাহারিনের কাছে। এরপর বাহরিন থেকে আমরা ধরব কাতারের জন্য ফ্লাইট। সময় হাতে খুব একটা ছিল না, 1 ঘন্টারই লেওভার ছিল। বাহরিন থেকে কাতার আসতে খুব একটা সময় লাগে না, ওই 40 মিনিট মতো ফ্লাইট টাইম থাকে। কাতারে নেমে লাগেজ কালেক্ট করে এখন আমরা ধরেছি মেট্রো, যাব হচ্ছে বাড়ি। দেখতে দেখতে আমাদের ছুটিটাও শেষ হয়ে গেল, কাল আবার নর্মাল জীবনে ফিরে যাব। আমার এই পুরো জর্জিয়ার ব্লগ সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকের মতো টাটা।